স্বাধীনতার এত বছর পরেও একাত্তরে গণহত্যার স্বীকৃতি না পাওয়াটা হতাশার বলে জানালেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে একাত্তরের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি সংক্রান্ত এক সেমিনারে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, দেশের ও বিশ্বের বিবেকের কাছে প্রজ্বলন রাখার জন্য বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি দরকার। বলেন, 1948 সালের জেনেভা কনভেনশন অনুযায়ী পাকিস্তানিরা 71 সালে যে গণহত্যা করেছে তার সকল উপাদান আছে। 53 বছর পর আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পরিতাপের বলেও মনে করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, যত বিলম্ব হোক না কেন, একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায়ের সময় এখনও আছে। মুক্তিযুদ্ধের সময়কার প্রমাণগুলো সংরক্ষণ করে তা একটি গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মান সম্পন্ন একটি ডকুমেন্টারি প্রস্তুত করা এখন সময়ের দাবি বলে মনে করেন প্রধান বিচারপতি।